नमस्कार बंधुरा पीपीटी इजी कुकिंग ए आपनादेर सकलके स्वागत। आज के आमी निये एसेछि बांगालीर अति परिचित एकटी रेसिपि। आमार आजकेर रेसिपि डाटा चच्चड़ी। एटी गरम भातेर संगे खुबी भालो लागे। अनेक बांगाली बाड़ीते ए रान्नाटी प्रायशई होये थाके। तबे आमी कि करे करि आजके सेई रेसिपिटी देखाबो। आशा करछि रेसिपिटी आपनादेर भालो लागबे। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে উপকরণগুলি বলে দিই। সবার প্রথমে এখানে নিয়েছি 2 আটি মতো ডাটা। ডাটাগুলো ভালো করে ছুলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন ঠিক এই রকম ছোটো করে কেটেছি। এর আঁশগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। ডাটা চচ্চড়ি শুধু ডাটা দিয়েই করা যেতে পারে, তবে আমি কিছুটা সবজি দেব। এখানে কিছু পাকা কাঁঠালের দানা ছুলে নিয়েছি। দুটো ছোট সাইজের আলু লম্বা করে কেটেছি। অল্প একটু মিষ্টি কুমড়ো, বেগুন আর দুটো পটল, কিছু ঝিঙে, ইচ্ছে হলে নিজেদের পছন্দ মতো সবজি কম বেশি করে নেবেন। এখানে নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য 2 শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন কালো জিরে, কিছু কাঁচা লঙ্কা আর নুন চিনি স্বাদ মতো। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন সর্ষে, হলুদ কালো সর্ষে যে কোনো একটা নিলেই হবে, আর 2 টেবিল স্পুন পোস্ত। পোস্ত না দিয়েও শুধু সর্ষে দিয়ে চচ্চড়িটা করা যাবে। চচ্চড়ি রান্নায় সবসময় সর্ষের তেলই ভালো লাগে। এখানে নিয়েছি 3/4 টেবিল স্পুন সর্ষের তেল। এখন সবার প্রথমে একটা ব্লেন্ডিং জারে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন পোস্ত দানা, সামান্য লবণ আর জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3/4 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে ফোড়নে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর 2-3টে শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে 1-2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আলু হালকা ভাজা হলে এখন কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি। এই গরমের সিজনে কাঁঠাল আর কাঁঠালের দানা অনেক পাওয়া যায়, আর এই রান্নায় কাঁঠাল দানা দিলে বেশ ভালো লাগে। কাঁঠাল দানাটাও অল্প একটু ভেজে নেব। খুব সামান্য একটু লবণ দিয়ে প্রায় 1 মিনিটের মতো ভাজতে হবে। এখন দিচ্ছি পটলগুলো। আমি ভাগে ভাগে সবজি দিচ্ছি, তার কারণ প্রত্যেকটা সবজির কুকিং টাইম কিন্তু আলাদা। তবে চাইলে কাঁঠাল দানার পরে সবজিগুলো একবারেও দিতে পারেন, সেক্ষেত্রে সবজিগুলো কিছুটা গলে যায়, কিছুটা গোটা থাকে। এখন সব সবজিগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। লবণ দিলে সবজিটা খুব তাড়াতাড়ি মজে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করব। পাঁচ সাত মিনিট পর এখন ডাটাগুলো দিয়ে দিচ্ছি।
ডাটার আন্দাজে খুব সামান্য অল্প লবণ দেব। ডাটার মধ্যে খুব বেশি লবণ দেওয়া যাবে না, ডাটা খুব তাড়াতাড়ি নুন টেনে নেয়, তাই এখন অল্প করেই দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 8-10 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে রান্না করব। মাঝে মাঝে অবশ্য ঢাকাটা তুলে একটু নেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে পুড়ে না যায়। নুনটা দেওয়ার পর সবজি থেকে অনেকটাই জল বেরোবে, আর তা দিয়েই কিন্তু সবজিটা কষানো হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে আবারও 8-10 মিনিট রান্না করব। বারবার এভাবে ঢেকে রান্না করলে সবজির টেস্টটাও ভালো হয় আর সবজিটা খুব তাড়াতাড়ি রান্না হয়। 8-10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। সবজিগুলো 90%-এর মতো সেদ্ধ হয়েছে। এখন এতে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে ব্লেন্ডিং জারটি ধুয়ে প্রয়োজন মতো জল দেব। দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য চিনি। এই রান্নায় চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে টেস্টটা কিন্তু ভালো হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম, রান্নাটা হয়ে এসছে। এখন সব শেষে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ইচ্ছে হলে অল্প একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। আর রান্না করার প্রয়োজন নেই, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাকার পর দারুণ স্বাদের ডাটা চচ্চড়ি সার্ভ করার জন্য রেডি। গরম ভাতের সঙ্গে এই ডাটা চচ্চড়ি খুবই ভালো লাগে। ঘরে কোনো সবজি না থাকলেও শুধু ডাটা দিয়ে এই রান্নাটা করা যাবে। আবার পোস্ত ছাড়াও শুধু সর্ষে বাটা দিয়েও রান্নাটা করা যায়। আপনারা হয়তো নিজেদের মতো করে রান্নাটা করে থাকেন, তবে আমি যেভাবে করেছি একবার সেভাবে ট্রাই করে দেখুন। আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।